সল্টেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সিবিআই এর তিনজন আধিকারিক এই মুহূর্তে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে হানা দিয়েছেন এই তিন সিবিআই আধিকারিকের মধ্যে একজন রয়েছেন ডেটা এক্সপার্ট অফিসার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যে কম্পিউটার সার্ভার রুম রয়েছে সেখান থেকে নিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু ডেটা তারা সংগ্রহ করছেন বলে সূত্রের খবর বিস্তারিত কথা বলে নেব টেলিফোনে আমাদের প্রতিনিধি দেবপম সরকার দেবপম সিবিআই হানা প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসে কি খবর পাচ্ছ দেখো যেটা জানা যাচ্ছে পাঁচজন আধিকারিক কিছুক্ষণ আগেই প্রাইমারি শিক্ষা সংসদের যে অফিস করুণাময়ীতে আনন্দ হসপিটালের পাশে সেখানে তারা গিয়েছেন এবং যে পাঁচজন অফিসাররা গিয়েছেন তাদের ভেতরে একজন ডেটা বিশেষজ্ঞ অর্থাৎ কম্পিউটার থেকে যে ডেটা সেই ডেটা ট্রান্সমিট করার জন্য তিনি বিশেষজ্ঞ সেই ডেটা তারা আইটি ঘর সেই আইটি ঘরেতে তারা যাবেন এবং আইটি ঘরেতে গিয়ে সেখান থেকে বেশি ডেটা তারা সংগ্রহ করে এমনটাই শুক্রবার পর জানতে পারা যাচ্ছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তুমি জানো কিছুদিন আগেই সেখানে নতুন পর্ষদ সভাপতি তিনি যোগ দিয়েছেন এবং তিনি বলেছিলেন প্রথম দিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন কোন রকম দুর্নীতি থাকবে না এবং সেখানেতে সব রকম যে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে যেখানে দেবমুখে দাঁড়িয়ে তিনি অংশ যোগদান করলেন সেখানে তো আগে সব রকম কোঅপারেশন করবেন তিনি বলেছিলেন সেখানে তো দাঁড়িয়ে কিন্তু আগে সিবিআই আধিকারিকরা বেশ কিছু ডেটা সংগ্রহ করতে কিন্তু গিয়েছেন এমনটাই জানতে পারা যাচ্ছে দেবপম তার মানে এটা বলাই যায় যে কলকাতা হাইকোর্টের আজকের এই যে রায়দান সেই রায়দানের পরেই কিন্তু সক্রিয় হয়ে উঠল সিবিআই একেবারে এটা কার্যত বলা যেতেই পারে আজ যদি কলকাতা হাইকোর্ট যে রায়দান দিয়েছে তারপরেই কিন্তু সক্রিয় হয়ে উঠেছে সিবিআই এবং সেই মর্মে কিন্তু আজকে গেছেন এবং সেখানে গিয়ে যে ডেটা রুম সেই ডেটা রুম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা প্রদেশ পাবে এমনটাই কিন্তু আমরা মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে সিবিআই এর হানা আজই কলকাতা হাইকোর্ট রায়দান করে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নিয়োগ দুর্নীতি মামলায় সেই নিয়োগ দুর্নীতি মামলায় রায়দানের পরেই সক্রিয় সিবিআই সিবিআই এর আধিকারিকরা এই মুহূর্তে তারা পৌঁছে গিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেখানে একজন ডেটা এক্সপার্ট অফিসারও রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যে সমস্ত কম্পিউটার রয়েছে কম্পিউটার সার্ভার রুম রয়েছে সেখান থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বেশ কিছু ডেটা তারা সংগ্রহ করতে গেছেন বলে এই সূত্রের খবর পাওয়া যাচ্ছে